कार्टून टीवी। एक टी छोट्टो ग्रामे रात हबार पर एक टी मामीर भूत रोज सेखाने आसतो। ग्रामेर लोकेरा एर विषय जानतो ना। से प्रत्येक रात एसे एकटा मानुष के जब्द करे हावाय उड़े जेत। कत मजा आसछे। आमी प्रत्येक रात एखान थेके एकटा मानुष के उठिए निये चले जाए। किन्तु एक ग्रामेर बोका लोकगुलो एर विषय जानतेओ पारे ना। बचाओ, बचाओ बाबा। अरे मैं मरे गेलाम, बर्बाद हो गेलाम। अरे अरे की होलो लीला दीदी? अरे आमार स्वामी आमाय छेड़े चले गेछे। আরে এটা কি বলছো বোন? আমি একদম ঠিক বলছি। ওনার কাল রাত থেকে কোনো কথাবার্তা নেই। আরে এই লোকটা কেন চলে যায় না আমার জীবন থেকে? পাগল করে রেখেছে আমাকে। কি বললে তুমি? আরে কিছু না, কিছু না। আরে লীলা বোন, ঠিক করে বলো কালকে রাত্রিরে কি হয়েছিল? কালকে রাত্রিরে যখন খাবার খেয়ে উঠলেন তো উনি বললেন আমি বাইরে থেকে আসছি। তারপর আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু উনি বাড়ি ফিরলেনই না। হ্যাঁ, কিন্তু দিদি এটা কি করে সম্ভব? তুমি আশেপাশে দেখলে? হ্যাঁ দিদি, আমি সব জায়গা দেখে ফেলেছি। এই লোকটা কেন চলে যায় না আমার জীবন থেকে? পোড়া কপাল আমার। তুমি আমার বিষয়ে কি সব বলছো? আমার মনে হয় তুমি একটু বেশি শুনতে পারছো আজকাল। চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। দিদি তুমি একটু কিছু বলো, আমি কি করব? দিদি এখন তো তোমার স্বামীর অপেক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। ভগবান করুক উনি যেন তাড়াতাড়ি ফিরে আসে। আমার স্বামী আমায় ছেড়ে যাচ্ছে না, ব্যাস। হে ভগবান, একেও সদ্বুদ্ধি দাও। কি বললে দিদি তুমি? আরে কিছু না, তুমি এইটা বলো যেটা হলো কি করে? হ্যাঁ দিদি, এটা হলো কি করে? কালকে আমার স্বামী চলে গেল, তারপরে তোমার স্বামীও। যদি আমিও এরকম সৌভাগ্য পেতাম, এই মহিলা থেকে তো আমি একদম ব্যতিক হয়ে গেছি। একবার যদি আমিও উধাও হয়ে যাই তাহলে এর থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাব। এটা যে তুমি এখন বললে না, আমি সব শুনে ফেলেছি। ঘরে চলো, তারপরে আচ্ছা করে মেরে তোমাকে নিখোঁজ করে দেব। আরে আমি তো শুধু মজা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো এখন তোমার সাথে মজাই হবে, চিন্তা করো না তুমি। পুনম দিদি আগে বলো কালকে রাত্রিরে কি হয়েছিল? কালকে রাত্রিরে আমি ওনার সাথে ঝগড়া করেছিলাম, এরপরে রাগ করে উনি বারান্দায় শুয়ে পড়েছিলেন। সকালে উঠে যখন দেখলাম উনি ওখানে ছিলেন না, আমি সব জায়গা খুঁজেছি। আর আমি ওনার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করেছি, কিন্তু ওনার কোনো খোঁজ খবর নেই। আমি তো বুঝতেই পারছি না আমাদের গ্রামে কি হচ্ছে। মনে হচ্ছে আমাদের স্বামীর ওপরে কারোর নজর লেগেছে। আরে কাঁদলে কিছুই হবে না দিদি। আরে একটা কাজ করি, আজকে আমরা রাতে পাহারা দিই, তারপরে জেনে যাব যে কি সমস্যা হচ্ছে। তুমি ঠিকই বলছো দিদি, আমরা আজকে রাতে এইটা জানব। রাতের বেলায় সবাই মালার বাড়িতে একত্রিত হলো আর জানলা দিয়ে বাইরে দেখতে লাগে। একটুক্ষণ অপেক্ষা করার পর মালা কিছু দেখতে পায়। আরে ওইটা কি?
আরে কি মালা দিদি, আরে আরে তাড়াতাড়ি সবাই বাইরে দেখো, বাইরে দেখো দেখো ওই ভয়ঙ্কর জিনিসটা কি। আরে এইটা কি, পোড়া কপাল আমার, আরে এইটা কি এসে গেল আমাদের গ্রামে। আরে দিদি আমিও কিছু বুঝতে পারছি না, হে রাম এটা কি গড়বড় হচ্ছে আমাদের গ্রামে, এটা কি ধরনের সমস্যা। আমি এর বিষয়ে জানি, আমার মনেই হচ্ছিল তুমি এই ব্যাপারে নিশ্চয়ই কিছু জানো। দেখলে অন্তত তুমি মানলেই যে আমি বুদ্ধিমান। আরে না না, এই অদ্ভুত জিনিসটার অবস্থা তোমার আর তোমার পরিবারের মতন লাগছে। এই সব কি উল্টাপাল্টা কথা বলছো। এই আওয়াজ নিচে আর কম কথা বলবে, এইটা বলো যে এই সম্বন্ধে কি জানো তুমি। এইটা হলো একটা মামির ভূত। হ্যাঁ তোমার মা কেউ এরম দেখতে ছিল তাই না। আরে চুপচাপ শোনো। বলো। আমি এর উপর একটা বিদেশি সিনেমা দেখেছিলাম যার মধ্যে একটা ভূত ছিল যাকে সবাই মামির ভূত বলে ডাকতো। এই বিচিত্র জিনিসটা একদম মামির মতন দেখতে। কিন্তু এই বিদেশি ভূত আমাদের এই ছোট্ট গ্রামে কি করছে। এটা তো ভাবার কথা। হ্যাঁ দিদি এই বিদেশি ভূত আমাদের গ্রামেই কেন এসছে, আর আর কি চায়। এটা তো এই ভূতটাই বলতে পারে। হ্যাঁ তো তুমি জিজ্ঞাসা কেন করে আসো না ওকে। আরে আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার কথা কখনো বুঝতে পারবে না, যখন তখন আমায় উল্টা পাল্টা বলতে থাকো। তুমি কথাই এরম বলো যে কথার না কোনো মুন্ডু হয় না মাথা হয়, এই জন্য তোমায় বলতেই হয়। আচ্ছা আচ্ছা তোমরা শান্ত হয়ে যাও, আগে আমাদের এইটা জানতে হবে যে আসলে এটা কি। হ্যাঁ ঠিক বলছো তুমি। এর মধ্যে ওই মামির ভূত এদের সবার কথা শুনতে পারল, আর তারপর ও তাদের জানালার কাছে গিয়ে পৌঁছলো। আজকে তো শিকার নিজে আমার কাছে এসেছে, আজ তো মজা এসে যাবে। ওই পট্টিতে বাঁধা জোকার, আগে বল আমাদের গ্রামে কি করছিস। আরে আমার বউ তুমি এর সঙ্গে পাঙ্গা নিচ্ছ কেন, একটু শান্ত থাকতে পারো নাকি। হ্যাঁ তুমি চুপ করো। আরে হ্যাঁ জোকার তুই এইটা বল আমাদের গ্রামে কি করছিস। এই ডাইনি মতো দেখতে মহিলা, তুই আমাকে জোকার বলে ডাকছিস। দাঁড়া তুই বাইরে আয়, তারপর আমি তোকে শিক্ষা দিচ্ছি। তুই আমায় ডাইনি বললি, তোর এত আস্পর্ধা। সাহস তো আমার মধ্যে অনেক আছে, বাইরে আয় তারপর আমি তোকে বোঝাচ্ছি। আমি আগে থেকেই বলছিলাম এর সঙ্গে পাঙ্গা নিও না ডাইনি, মানে মালা দেখলে এখনো রেগে গেছে। আজকে তো আমি একে ছাড়বো না, আর তোমাকে তোমার সাথে আমি পরে কথা বলছি। এই মহিলারা এরকমই হয়, বুদ্ধি তো হয় না এদের কাছে, আর বাস শুধু বক বক করতে থাকে। ওই ভূত দেখ আমার মাথা গরম করিস না, নাহলে তোর এমন মজা দেখাবো, এমন মজা দেখাবো তুই সারা জীবন মনে রাখবি, বুঝলি। চুপ কর তুই ডাইনি, নয়তো তারপর আমি যা তোর অবস্থা করব সেটা তুই বুঝতেও পারবি না। তুই কি করবি আগে তুই দেখা তুই কি করবি। আরে মালা দিদিও একটা ভূত, ও সত্যি তোমার খারাপ করতে পারে। হ্যাঁ দিদি রাগে সিদ্ধান্ত নিও না। আচ্ছা তো এখানে বুদ্ধিমান মহিলারাও আছে, ভালো কথা। দেখো আমার সময় ব্যর্থ করো না, আর এই লোকটাকে আমাকে দিয়ে দাও। এটা আপনি কি বলছেন ভূত মহাশয়, আমি আপনার কি ক্ষতি করেছি। আমায় পুরুষদের নিজের কাছে রাখতে খুব ভাল লাগে, তাই আমি এখানে রোজ রাত্রে এসে গ্রামের পুরুষদের উঠিয়ে নিয়ে যাই। মানে গ্রামের যেই পুরুষগুলোর কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তাদেরকে আপনি নিয়ে গেছেন।
বোকা গ্রামের লোকেরা। কি আমার স্বামী তোমার কাছে? আর কি আমার স্বামীও তোমার কাছে? আছে নয় ছিল, তাদের সবাইদের মেরে আমি খেয়ে ফেলেছি। হে ভগবান, এটা কি হয়ে গেল? হে ভগবান, আমার স্বামী, তোর লজ্জা হলো না ওকে মারতে? না, এখন তো আমি একেও এখান থেকে নিয়ে যাব। আরে না না, ভূত মহাশয়, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। না, এখন তো আমি তোকে অবশ্যই নিয়ে যাব। ভূত নিজের হাত দিয়ে জানালা ভাঙলো আর মালার বরকে নিজের সঙ্গে উড়িয়ে নিয়ে গেল। আরে ভূত মহাশয়, আমায় ছেড়ে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি, আমায় যেতে দিন। আরে আমাদের দাদাকে ছেড়ে দিন। আরে রাক্ষসের বাচ্চা, ওকে ছেড়ে দে। আমাদের স্বামীকে তো তুই খেয়েই নিয়েছিস, কিন্তু এনাকে তো ছেড়ে দে। আরে মালা দিদি, কিছু তো বলো, কিছু তো বলো না। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এই গল্পের দ্বিতীয় ভাগ দেখতে চান তো আমাদের কমেন্টস করে নিশ্চয়ই বলবেন। তার সঙ্গে আমাদের এটাও জানাবেন যে আপনাদের এই গল্পটা কেমন লাগলো। এই গল্পটাকে লাইক নিশ্চয়ই করবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।